জলের তোরে ভেঙে গিয়েছে বাঁশের সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন দুই পারের। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে না হতেই দুর্ভোগের ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। স্থানীয় সূত্রে খবর, ঝুমি নদীর জল বেড়ে যাওয়ায় স্রোতের তোরে এক রাতে ভেঙে গিয়েছে সাতটি বাঁশের সাঁকো। তার জেরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন নদীর দুপারের প্রায় সাতটি গ্রাম চরম সমস্যায় পড়েছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। দুখানা পোল ভেসে এসে এখানে ঠিকতেই লোড পড়ে গেছে, লোড পড়তেই ভেঙে গেল পোলটা। ঝুমি নদীর দুপার বরাবর 10 কিলোমিটার এলাকা জুড়ে গ্রামগুলির মধ্যে যোগাযোগ রক্ষার মূল মাধ্যম ছিল এই সব বাঁশের সাঁকো। তা ভেঙে যাওয়ায় ভরা বর্ষায় নৌকায় নদী পেরোতে হচ্ছে স্থানীয়দের। যোগাযোগ বর্তমানে এখানে যে বুড়বুটি আছে, সেই বুড়বুটিটা যতক্ষণ ব্যবস্থা করতে পারছি ততক্ষণ এখানে লোকজন এইভাবেই হয়রান হচ্ছে। নিম্নচাপের মধ্যে বিপদের অশনি সংকেত দক্ষিণ চব্বিশ পরগনার সাগরেও। দফায় দফায় বৃষ্টি আর পূর্ণিমার ভরা কটালের মধ্যে বঙ্কিমনগরে প্রায় 100 মিটার জুড়ে ভেঙেছে মুড়িগঙ্গা নদীর বাঁধ, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। জল ঢুকলে আমরা উপরে চলে যাই, আর জল থামলে চলে আসি। দিনের বেলা কাজ হলেও রাত্রে কাজ, রাত্রে বৃষ্টি এসে জল বেড়ে ফির মাটি পুরো নিয়ে চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে 12 জন ঘরে আছি, রান্না খাওয়া দাওয়া সব, আর এখন থাকতে পারছি না, তারপরে ওই জলেতে দাঁড়িয়ে থাকি। চাষের জমি নোনা জলের তলায় চলে যাওয়ায় দিশেহারা কৃষকরা। তো এই উদাহরণের পরিপ্রেক্ষিতে মাননীয় জেলাশাসক দক্ষিণ চব্বিশ পরগনা ওনার উদ্যোগে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তাদের তরফ থেকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমাদেরকে দিয়ে আমাদেরকে আরো সাবলীল করা হয়েছে। শেষ শ্রাবণে হাজির হওয়া নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পুষিয়ে দেবে কিনা তা নিয়ে যখন চর্চা চলছে, তার মধ্যেই জল যন্ত্রণার ছবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। সোমনাথ দাস ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই, চলছে কার শেডের কাজ। এরই মধ্যে সড়ক পথে জোকায় আনা হয়েছে কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া দুটি নন এসি রেক। মেট্রো রেল সূত্রে খবর, এই রেকগুলি দিয়েই চলতি মাসের শেষের দিকে জোকা বিবাদীবাগ মেট্রোর ট্রায়াল রান হবে। পরীক্ষামূলক ট্রেন চালানো হবে জোকা থেকে তারাতলা পর্যন্ত 6.5 কিলোমিটার রুটে। এই রুটে থাকছে 6টি স্টেশন, জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। মেট্রো যাত্রী পরিষেবা থেকে আগেই অবসর নিয়েছিল নন এসি মেট্রো রেকগুলো, কিন্তু তাতেও তাদের ভূমিকার শেষ হলো না। দুখানা রেককে এই মুহূর্তে জোকা কারশেডে আনা হয়েছে। জোকা তারাতলা মেট্রো, যেটা এবছর চালু করার লক্ষ্যমাত্রা, তার ট্রায়াল রানের জন্য ব্যবহৃত হবে নন এসি রেকগুলি। মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরই জোকা বিবাদীবাগ মেট্রো চালু করার কথা ভাবা হচ্ছে। মেট্রো সূত্রে খবর, সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় জোকা বিবাদীবাগ মেট্রো চলবে সিঙ্গল লাইন সিস্টেমে, অর্থাৎ একসঙ্গে এক লাইনে একটি ট্রেনই থাকবে। কারশেড পুরোপুরি তৈরি হয়ে গেলে উন্নত করা হবে সিগন্যাল সিস্টেম। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।